নাম হলো আশনা আমার এজ হলো 11 আমি ছোটবেলা থেকে বিটিএস এর ফ্যান ছিলাম আর এর জন্য আমি এই কোরিয়ান ফুডটাকে কলকাতায় এনেছি এই ইয়াম ইয়াম টন্ডার ঠিক বললাম তো নামটা আমি কিন্তু এই নামটা বলতে গিয়ে বন্ধুরা দুতিনবার হোঁচট খাচ্ছি দেখাতে পাচ্ছি কোরিয়ান ভাষায় বিভিন্ন কিছু লেখা রয়েছে তার মাথা মুন্ডে আমি কিছু বুঝতে পারছি না নমস্কার বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি কোরিয়ান স্ট্রিটে অবাক হওয়ার কিছু নেই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতার কোরিয়ান স্ট্রিটে যেখানে কিন্তু চাইনিজ প্লাস কোরিয়ান বিভিন্ন টাইপের খাবার দাবার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার পাশাপাশি বিভিন্ন কম্বো পাওয়া যাচ্ছে এখানকার খাবার খেতে কেমন তোমরা এই জায়গাটায় আসবে কী করে সবটাই কিন্তু শেয়ার করতে থাকবো আমার এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ফেসবুক পেজ থেকে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের পেজটাকে ফলো করে দাও বেঁচে আছি যতদিন খেয়ে যাবো ততদিন আমরা কিন্তু বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বাঁচি ইয়াস আর এই মুহূর্তে কিন্তু আমরা কোরিয়ান স্ট্রিটের দোকানের একেবারে ভিতরে চলে এসেছি এখানে দেখাতে পাচ্ছি কোরিয়ান ভাষায় বিভিন্ন কিছু লেখা রয়েছে তার মাথা মুন্ডে আমি কিছু বুঝতে পারছি না আর এই দোকানটা যে স্টার্ট আপ করেছে সে কিন্তু খুবই ক্ষুদে তোমার নামটা বলো আমার নাম হলো আশনা তোমার মাথা থেকে এই আইডিয়াটা আসলো কি করে একটু যদি ছোট করে যদি বলো বিটিএস এর ফ্যান ছিল আর তার মধ্যে কোরিয়ান ফুডে ক্রেজও এখন চলছে আর পাশাপাশি মাও রয়েছে মাও কি হেল্প করছে হ্যাঁ আচ্ছা কতদিন ধরে স্টার্ট আপটা করেছো এটা এল 85 থেকে স্টার্ট হয়েছে আচ্ছা এই পাশে এরা দেখতে পাচ্ছি এরা কিছু সম্ভবত কোরিয়ান গায়ক নাকি নাম কি আছে এদের এটা হলো কিম তায়ং পাক জিমেন মিন ইয়ংগি জন হাসাক জন জাংকুক কিম সবজিন আর কিম নামজু আচ্ছা এরা কি গায়ক তাই তো কোরিয়ান ল্যাঙ্গুয়েজে গান গান করে আচ্ছা এবার বলো যে তোমাদের এখানে তুমি কি কি রেখেছো কি কি আইটেম রেখেছো গ্যাং ডাক গ্যাং জং আছে তারপরে ডাবল ফ্রিকিং হট আছে আর বাফেলো উইংস পেরি পেরি চিকেন ম্যাক্সিমামটা কি কোরিয়ান খাবারই হ্যাঁ কোরিয়ান আর চাইনিজ আইটেম কি আছে হ্যাঁ চাইনিজটা শুধুমাত্র কম্বোর মধ্যে পাওয়া যায় আচ্ছা এই পাশে দেখলাম যে কিছু কোরিয়ান ল্যাঙ্গুয়েজে কিছু লেখা রয়েছে মানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কি তুমি বুঝতে পারো বন্ধুরা নিশ্চয়ই তোমাদেরকে দেখাতে পাচ্ছি এখানে যে নুডলসের যেই প্যাকেটগুলো আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি এগুলোও কিন্তু কোরিয়ান কোনো প্রোডাক্ট ইউজ করা হচ্ছে এখানে তোমরা কি কোরিয়ান সব প্রোডাক্টও ইউজ করছো আর এই পাশটাও দেখাতে পাচ্ছি কোন একটা ফ্রাই আইটেম হচ্ছে দিদি এটা কি আইটেম রেডি হচ্ছে এ পাশে কি বিটিএস কম্বের আইটেম রেডি হচ্ছে দাদা কম্বের বাফেলো উইংস জাস্ট দেখো দুর্দান্ত লাগছে কিন্তু সো ফাইনালি কিন্তু কোরিয়ান স্ট্রিট থেকে নিয়ে নিয়েছি এখানকার ফেমাস কম্বো মানে বিটিএস কম্বো আর সবথেকে একটা বড় ব্যাপার হচ্ছে এই যে যে দোকানটা না কোরিয়ান স্ট্রিটের দোকানটা যে স্টার্ট আপটা করেছে এরকম 11 বছর বয়সী খুদে তো তুমি আমাদের বলো যে এই যে যে বিটিএস যে কম্বোটা এই কম্বোটার মধ্যে কী কী রয়েছে আমি যদি বলতে চাই দু তিনবার হোঁচট খাবো বলো এটা হচ্ছে গিয়ে কোরিয়ান রামেন একটু কাছে থেকে এনে দেখাতে বলবো এটা হচ্ছে গিয়ে কোরিয়ান রামেন এটা হচ্ছে গিয়ে ক্রিসপি ফ্রাইড চিকেন আর এটা হচ্ছে গিয়ে ইয়াম ইয়াম টন্ডাক আচ্ছা তার সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি আছে তাই তো আচ্ছা এটাও আবার কাপলদের জন্য একটা কম্বো হচ্ছে
ওটা নিতে গেলে এটার দাম 350, ওটার দাম 450 পড়ছে, তাই তো? ওটার সঙ্গে এক্সট্রা পাচ্ছে এই চিকেন স্ট্রিপটা দু মানে চার পিস হয়ে যাচ্ছে তখন। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কসটা দুটো হয়ে যাচ্ছে, তাই তো? ওকে। আর এটা কিন্তু বিটিএস কম্বের একেবারে বাইরে, এটার নাম কি বললে? ডাবল ফ্রিকিং হট। ওকে, তো চলো ফার্স্টে একটু বিটিএস কম্বোটা স্টার্ট আপ করা যাক। অনেক দূর থেকে এসেছি তো ফার্স্টে একটু কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে, এটা খেয়ে একটু রিল্যাক্স হই ফার্স্টে। অনেক দূর থেকে এসেছি, ফার্স্টে কোল্ড ড্রিঙ্কস থেকে একটু ফ্রেশ হলাম। তো এবার আমাদের যেটা ট্রাই করে দেখার পালা, কোরিয়ান ফ্রাইড চিকেন। একটু কাছে থেকে এনে দেখাতে বলবো, সাইজগুলো কিন্তু ঠিক এরকম। একটু যদি মাঝখান থেকে ভাঙি, ভাঙলে কিন্তু এখানে একটা ইয়ে চিকেন স্ট্রিপ আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এই এটা একটু ভেঙে নিয়ে খাওয়া যাক। বেশ ক্র্যাঞ্চি আছে কিন্তু। এই যে ভিতরে চিকেনটা দেখাতে পাচ্ছি, এটা একটু খাবো। আমরা যেরকম চিকেন স্ট্রিপ খাই না, একদম কিন্তু সেরকম, আর একদম খুব ক্রিস্পি করে ভাজা হয়েছে, খেতে কিন্তু বেশ লাগছে। এর সঙ্গে একটু যদি মেয়োনিজ কিংবা কোনো একটা ডিপ হতো না, আর একটু বেশ জমতো কিন্তু, ভালো লাগলো। সো এবার যেটা আমাদের খেয়ে দেখার পালা, ইয়াম ইয়াম টন্ডার, ঠিক বললাম তো নামটা? আমি কিন্তু এই নামটা বলতে গিয়ে বন্ধুরা দু তিনবার হোঁচট খাচ্ছি। তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাতে পাচ্ছি ইয়াম ইয়াম টন্ডারটা। এই কম্বোটার মধ্যে কিন্তু ছয় পিস থাকছে, আর এই চিকেনটা যখন তৈরি করছিল না, এই ইয়াম ইয়াম টন্ডারটা, এটা তোমরা কোনো সসের মধ্যে টস করেছো, তাই তো? এটা মেনলি কি সসের মধ্যে টস করা হয়েছিল? আচ্ছা, ওটা টপ সিক্রেট, ওটা না বলাটাই বেটার। আর উপর দিয়ে গিয়ে তোমাদেরকে নিশ্চয়ই দেখাতে পাচ্ছি, উপর দিয়ে কিন্তু এরকম সাদা তিল ছড়িয়ে দেওয়া, স্প্রিং অনিয়ন রয়েছে, গ্রেভিটা কিন্তু এরকম টাইপের থিক টাইপের হয়েছে, বিভিন্ন টাইপের সসের মধ্যে টস করা। তো একটু ফার্স্টে এটা শুধু শুধু খাবো, আসো। একটু তোমাকে কাছে থেকে দেখাতে বলবো, এই যে চিকেনটা, এই যে দেখেছো, এরকম কিন্তু ফ্রেশ চিকেন রয়েছে ভিতরে। আর উপরে তিল আর উপরে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেওয়া, আর বেশ একটু টকঝাল মিষ্টি রয়েছে। যদি তোমাদের একটু কাছ থেকে এনে দেখাতে বলি, বিষয়টা কিন্তু এরকম হয়েছে দেখতে, উপর দিয়ে কিন্তু তিল রয়েছে, স্প্রিং অনিয়ন রয়েছে, আর বোন যেটা বললো একেবারে সিক্রেট সসের মধ্যে কিন্তু টস করা হচ্ছে। আর টোটাল যেই সসেসগুলো, ওগুলোও কিন্তু কোরিয়ান সসই ইউজ করা হচ্ছে। বাহ, আর একটু একটু ভেঙে নেবো, দেখো দেখতে পাচ্ছ, দেখো এতটাই সফট, আর চিকেনটা দেখো কতটা ফ্রেশ। আর আমাদের সামনেই কিন্তু তৈরি হচ্ছিল, খেয়ে দেখবো আরেকবার। ভালো লাগছে। আর তোমার একটু কাছের থেকে আমি দেখাতে বলবো, দেখো চিকেনটা কতটা ফ্রেশ, আর একটু কিন্তু এটার মধ্যে টকঝাল মিষ্টি ফ্লেভারটা রয়েছে, ওর জন্য কিন্তু খেতে আরেকটু ভালো লাগছে, ভালো লাগছে। আর এই যে ইয়াম ইয়াম টন্ডারটা রয়েছে, এটার সঙ্গে কোরিয়ান রোমেন, তাই তো? রামেন, রামেন রোমেন পুরোপুরি মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে যাচ্ছে, বুঝতেই তো পারছো কোরিয়ান নাম খুব কঠিন কঠিন নাম। আর এই কোরিয়ান রামেনটা যদি তোমাকে একটু কাছে থেকে দেখাতে বলি, উপর দিয়ে কিন্তু বেশ তিল তিল ছড়িয়ে দেওয়া রয়েছে, এপাশেও কিন্তু স্প্রিং অনিয়ন রয়েছে, বিভিন্ন টাইপের ভেজিস দেওয়া রয়েছে। আর একটা জিনিস আমি তোমাদের কিন্তু দেখাচ্ছিলাম, এপাশেও আরেকবার দেখাতে বলবো, দেখো এই যে কোরিয়ান রামেনের প্যাকেটই বলো, কিংবা আমরা এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এটাকে হাক্কা নুডলসই ম্যাক্সিমামটা বলে থাকি, কিংবা ম্যাগিও বলে থাকি অনেকে, তো এই প্যাকেটগুলো কিন্তু এনারা একদম কোরিয়ান থেকেই আনাচ্ছেন।
যেটা আমি শুনতে পারলাম। এবার এই কোরিয়ান রামেনটার সাথে ইয়াম ইয়াম টেন্ডারটা একসঙ্গে মিক্স আপ করে নিয়ে খাওয়া যাক। ভালো লাগছে, একটু স্পাইসি হয়েছে আর উপর দিয়ে এই যে বন্ধুরা সাদা তিল বিভিন্ন টাইপের ভেজিস রয়েছে তো খেতে কিন্তু দুর্দান্ত লাগছে, সেরা। যারা এরকম কোরিয়ান খাবার খেতে পছন্দ করো তোমাদের আর কোরিয়ায় যেতে লাগবে না, একেবারে কলকাতার মধ্যে কোরিয়ান স্ট্রিট চলে এসছে, তোমরা এখানে চলে আসো, এখানকার কম্বোগুলো মানে বিটিএস কম্বোগুলো ট্রাই করো, বেশ ভালো লাগবে। ভালো লাগছে, এটা কিন্তু সেরা হয়েছে। আর যারা কাপেলের সঙ্গে আসবে তারা বিটিএস কাপেল কম্বোটাও নিয়ে ট্রাই করতে পারো, ওটাও কিন্তু বেশ ভালো লাগবে, সেরা। শোনো দেখো, বিটিএস কম্বোটা শেষ করার পরে এবার যেটা আমরা ট্রাই করে দেখছি ডাবল প্রিকিং হট, এই যে এরকম চার পিস থাকছে, এটার দাম কিন্তু রয়েছে মাত্র 99 টাকা। আর সাইজগুলো যদি তোমাদেরকে দেখিয়ে দেয় এরকম কিন্তু সাইজ, এটার উপরেও কিন্তু দেখতে পাচ্ছি যে তিলটা ইউজ করা হয়েছে। আর একটা জিনিস তোমার কাছ থেকে শুনবো, কোরিয়ান খাবারের উপরে কি ম্যাক্সিমামটাই কি তিল ইউজ করা হচ্ছে? সাদা তিল তোমরা ইউজ করছো, মানে এই কোরিয়ান খাবারের উপরে কি এটাই ইউজ করা হয়ে থাকে? ইউজ হয়, তাই তো? তো চলো এই যে ডাবল প্রিকিং হট ট্রাই করে দেখা যাক। ঠিক বললাম তো নামটা? বলেছি একদম ঠিক বলেছো, খাওয়া যাক। এটা কিন্তু একটু ডিফারেন্স টাইপের খেতে, একটু স্মোকি ভাবটা রয়েছে। আর এটা একদম কিন্তু বোনলেস চিকেন ইউজ হয়েছে, এই যে এটা একদম বোনলেস চিকেন দিয়েই হয়, তাই তো? এটা কিন্তু আচ্ছা আচ্ছা, এটা কিন্তু তোমরা চয়েস করে খেতে পারবে, এটা বোনলেসও হয়ে থাকে আবার বোনযুক্ত চিকেনও কিন্তু দিয়ে এই আইটেমটা তৈরি করা হয়। আর যখন তৈরি করছিল তোমাদেরকে আমি দেখিয়েছি, বেশ ফায়ার হচ্ছিল, তার জন্য কিন্তু একটা স্মোকি স্মোকি ভাব রয়েছে। খাওয়া যাক একটু। ভালো লাগলো, যারা এখন স্পাইসি খাবার খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা। আর একটা জিনিস আমি কিন্তু লক্ষ্য করলাম, এখানের প্রত্যেকটা আইটেমেই কিন্তু উপর দিয়ে কিন্তু সাদা তিল দেওয়া হয়েছে। আর বোনের মুখ থেকেও যেটা শুনলাম, কোরিয়ান খাবারে নাকি এটা ইউজ করা হয়ে থাকে। একটু যারা এরকম কোরিয়ান টাইপের খাবার খেতে পছন্দ করো একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে একটু জানিও তো, এখানে সব খাবারে কি সাদা তিলটা ইউজ হয় কি না। সো আমার তো খাওয়া দাওয়া ডান, এবার কিন্তু নবরুণ ট্রাই করছে কোরিয়ান রামান। পুরোপুরি কোরিয়ানদের মতন, বলো পুরোপুরি খুব সুন্দর, ফার্স্ট টাইম টেস্ট করলাম। তিনি খুব সুন্দর চিকেনটা দিয়ে কোরিয়ান রামান, বলো খুব সুন্দর, ঠিকঠাক। বাহ, এটা হলো কোরিয়ান কর্ন ডগ ক্রাঞ্চি রামেন। কত বড় নাম, মনে রাখছো কি করে গো? মুখস্থ হয়ে গেছে নাকি দাদা? এটা হলো কোরিয়ান ক্রাঞ্চি রামেন, এটা একবার ট্রাই করে দেখো, আমাদের স্পেশাল কোরিয়ান ক্রাঞ্চি রামেন। ওকে দেখো বন্ধুরা, কোরিয়ান কর্ন ডগ ক্রাঞ্চি রামেন, এত সব আইটেম খাওয়ার পরেও কিন্তু লাস্টে এই আইটেমটা বোন আমাকে সার্ভ করে দিয়ে গেল, বলছি যে দাদা এটাও একটু ট্রাই করে দেখো। এটাও কি এখানকার একটা ফেমাস আইটেম, তাই তো? ফেমাস আইটেম। আর উপরে নিশ্চয়ই তোমাদেরকে দেখাতে পাচ্ছি, এখানে কিন্তু মাস্টার্ড মেয়নিজ রয়েছে, মেয়নিজ রয়েছে, আর একটা টমেটো কেচাপ রয়েছে, আর সম্ভবত এটা মনে হয় ম্যাগি নাকি, মানে রমেন যেটা খেলাম সেটারই ফ্রাই করে দিয়েছো, আউটার লেয়ারে ফ্রাই করে দেওয়া হয়েছে। খাওয়া যাক এটা একটু। আর এই ভিতরে দেখাতে পাচ্ছি
এরকম কিন্তু একটা চিজ রয়েছে ভিতরটা। আচ্ছা দিদি, ভিতরটায় পুরোপুরি চিজ রয়েছে তাই তো? চিজ আর সসেজ হাফ এন্ড হাফ করে রয়েছে। আচ্ছা, ভালো লাগছে কিন্তু এটা খেতে। দুর্দান্ত। আর বিশেষ করে মাস্টার্ড আর মেয়োনিজ দেওয়াতে কী হয়েছে বলো তো, এর স্বাদটাকে আরও ইনহ্যান্স করে দিচ্ছে, সেরা লাগছে, দুর্দান্ত। খাওয়া যাক আগে। জবরদস্ত লাগছে। ভাই এক কথা যদি বলি না, জাস্ট দুর্দান্ত লাগছে। বিশেষ করে মাস্টার্ড মেয়োনিজ, মেয়োনিজ আর এই টমেটো কেচাপটা থাকাতে না এর স্বাদটাকে আরো এনহ্যান্স করছে, বাড়িয়ে দিচ্ছে। আর ভিতরটা দেখাতে পাচ্ছি বন্ধুরা, পুরোটাই কিন্তু পুরোপুরি চিজ, ভিতরটা পুরোপুরি কিন্তু চিজ ভর্তি। সেরা লাগলো। তোমরা যদি এখানে আসো এটাও কিন্তু ট্রাই করে দেখতে পারো কোরিয়ান স্ট্রিটে আসলে। দিদি এটার প্রাইস কি রয়েছে? এটা আপনি খাচ্ছেন, এটা হচ্ছে 109। আচ্ছা, এছাড়াও আরো দুই রকমের ফ্লেভার আছে, একটা পটেটো কিউব থাকে, এই রামেনের জায়গা পটেটো কিউব থাকে। আচ্ছা, আর একটা হচ্ছে কি প্লেন ব্রেড ক্রাম্ব, ওটা হচ্ছে প্লেন ব্রেড ক্রাম্ব যেটা সেটা 89, আর তারপর একটা হচ্ছে 99, এটা হচ্ছে 109। আর আমি যে কটা আইটেম ট্রাই করলাম না প্রত্যেকটা আইটেমে কিন্তু সেরা ছিল, দুর্দান্ত। কোরিয়ান খাবার যদি তোমরা কলকাতায় বসে যদি খেতে চাও একটাই কথা বলবো, কোরিয়ান স্ট্রিটে চলে আসো। আর বিশেষ করে এই যে মা আর মেয়ে মিলে এই শপটা চালাচ্ছে, মানে ওদেরকে একটু সাপোর্ট করো। বিশেষ করে এই 11 বছর বয়সী এই সুইট গার্ল দেখেছো, ও কিন্তু দোকানটা সামলে যাচ্ছে পুরোপুরি মা আর ওই মিলেই, ওদের তদারকিতে কিন্তু দোকানটা চলছে। আমি চাইবো যে তোমরা একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, লোকে যাতে আরও জানতে পারে। তো এখনও এতগুলি আইটেম রয়েছে, এটা আমরা রিল্যাক্সে শেষ করি, দেন ব্যাক করছি। কি জিভে জ্বলা, সে কিছু করার নেই বস, কোরিয়ান স্ট্রিটে এসে ট্রাই করে দেখতে হবে। সো ফাইনালি কিন্তু কোরিয়ান স্ট্রিটের থেকে কোরিয়ান খাবার ট্রাই করলাম, এক কথা যদি বলি জাস্ট দুর্দান্ত ছিল। এবার তোমাদেরকে বলে রাখি, তোমরা এই কোরিয়ান স্ট্রিটে আসবে কী করে? এই যে কোরিয়ান স্ট্রিটের যে শপটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপর দিয়ে কিন্তু নাম্বার শো হচ্ছে, নাম্বারে যোগাযোগ করে নিয়ে চলে আসতে পারো। আর যারা যাদবপুর এই এরিয়া থেকে আমার ভিডিওটা দেখছো, লর্ডসের মোড়, লর্ডসের মোড়ের পাশেই রয়েছে লিওন্স, যেখানে ফেমাস গন্ধরাজ মোমো পাওয়া যেত, সেই রাস্তাটা ধরে একটু এগিয়ে আসবে। এগিয়ে আসলেই কিন্তু তোমরা দেখতে পাবে বেনশট ক্যাফে। বেনশট ক্যাফের ঠিক পাশেই কিন্তু রয়েছে কোরিয়ান স্ট্রিট, যেখানে কিন্তু কোরিয়ান প্লাস চাইনিজ বিভিন্ন রকমের আইটেম পাওয়া যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর সবথেকে বড় কথা কী বলতো, এই 11 বছর বয়সী এই এক বাচ্চা যে এরকমভাবে স্টার্ট আপটা করেছে না, এর জন্যই আরও বেশি বেশি করে ভিডিওটা তোমাদের শেয়ার করতে হবে। কী বন্ধুরা করবে তো? দেখা হচ্ছে তাহলে নতুন কোনো একটা ডেস্টিনেশনে, নতুন কোনো একটা খাবারের অনুসন্ধান নিয়ে, কিংবা নতুন কোনো একটা ট্রাভেল ব্লগ নিয়ে। ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থ্রু যদি দেখে থাকো এখনই পেজটাকে ফলো করে দাও। টাটা।